আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মডার্ন প্যারেন্টিং। আজকে আমরা নিয়ে এসেছি স্কাইফের জিঙ্ক সিরাপ। এই কন্টেইনারের মধ্যে আছে 100 ml প্রোডাক্ট, আর এই জিঙ্ক সিরাপটা অরেঞ্জ ফ্লেভারের। এইটার প্রাইস হচ্ছে 50 টাকা। সো আপনারা যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন। প্রথমেই আমি একটা ডিসক্লেইমার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই বাচ্চাদেরকে এই জিঙ্ক সিরাপটা দিবেন, বা যে কোনো সাপ্লিমেন্ট বা ঔষধ ডক্টরের পরামর্শ নিয়েই বাচ্চাদেরকে দিতে হবে। অনেক সময় আমাদের বডিতে জিঙ্ক ডেফিসিয়েন্সি দেখা যায়, তার ফলে আমাদের হেয়ার লস হতে পারে, আমাদের রেগুলার ডায়রিয়া হতে পারে, তারপরে আমাদের লস অফ অ্যাপেটাইট হতে পারে, অন্যান্য অনেক ধরনের সমস্যা হতে পারে, আমাদের গ্রোথ প্রসেসটা অনেক স্লো হয়ে যেতে পারে, ইমিউন সিস্টেমটা উইক হতে পারে, যেগুলা জিঙ্ক ডেফিসিয়েন্সির লক্ষণ। সো আমাদের যদি এরকম কোনো সিমটম দেখা যায় যে আমাদের খিদা লাগছে না, আমাদের হেয়ার ফল হচ্ছে অনেক, বা আমাদের খুব রেগুলার ডায়রিয়া হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে, এবং অবশ্যই আপনার ডক্টর আপনাকে পরামর্শ দিবে, ইনস্ট্রাকশন দিবে, বা ওনারা আইডেন্টিফাই করবে যে আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে বা বাচ্চাদের কী ধরনের সমস্যা হচ্ছে। সো ওই অনুযায়ী ডক্টর আপনাকে জিঙ্ক সিরাপটা দিবে, বা বাচ্চাদেরকে জিঙ্ক সিরাপটা ইউজুয়ালি দেয়, এবং বড়দের জন্য জিঙ্ক ট্যাবলেটটা আছে। আমরা ন্যাচারাল ওয়েতেও জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে রিকভার করতে পারবো। অনেক ধরনের ফুডের মধ্যে আমাদের জিঙ্ক এলিমেন্টটা আছে, যেরকম মাংসের মধ্যে আছে, মুরগির মধ্যে আছে, এগের মধ্যে আছে, তারপরে অনেক ফ্রুটসের মধ্যে আছে, ব্লুবেরিজের মধ্যে আছে, অরেঞ্জেসের মধ্যে আছে, বা অন্যান্য অনেক ধরনের ফ্রুটস, অনেক ধরনের ফুড যার মধ্যে আমরা জিঙ্ক এলিমেন্টটা পাবো। সো এটা আমরা ভালোভাবে খাবো, বেশি বেশি করে খাবো, সো দ্যাট আমাদের জিঙ্ক ডেফিসিয়েন্সিটা ন্যাচারাল প্রসেসেও রিকভার করতে হেল্প করে। ডক্টরের পরামর্শ ছাড়া জিঙ্ক সিরাপ খাওয়া যাবে না, এবং কন্টিনিউয়াস এটাকে খাওয়া যাবে না। অবশ্যই আপনাকে ডক্টর বলে দিবে কতদিন খেতে হবে এবং কী ডোসেজে খেতে হবে। স্ট্যান্ডার্ড একটা ডোসেজ এই প্যাকেটের মধ্যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালসে দিয়ে দিয়েছে, আমি যেটা আপনাদেরকে রিড আউট করছি। সো বাচ্চারা যদি 10 কেজির নিচে হয়, তাহলে আমরা 2 টিস্পুন ডেইলি খাবারের পরে বাচ্চাদেরকে দিব। 2 টিস্পুন এখানে স্পুনটা দিয়ে দেওয়া হয়েছে, সো আপনারা এই স্পুনটাই ইউজ করবেন। 10 কেজি যেই বাচ্চাদের ওয়েট বা তার নিচে, তাদেরকে আমরা 2 টিস্পুন খাবার পরে একবার করে দিব। আর যেই বাচ্চারা 10 থেকে 30 কেজি, তাদেরকে আমরা 2 টিস্পুন 1-3 times ডেইলি আফটার ফুড খাবার পরে 2 বা 3 বার আমরা দিতে পারবো। আর অ্যাডাল্টস এবং চিলড্রেনদের জন্য যারা 30 কেজির ওপর, তাদেরকে আমরা 4 টিস্পুন দিব, 1-3 বার ডেইলি খাওয়া যাবে। আর এটার কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেরকম নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, স্টমাক আপসেট হতে পারে, হার্ট বার্ন গ্যাস্ট্রিটাইস। সো এইসব সিমটমস যদি দেখা যায়, আমরা অবশ্যই সাথে সাথে এই জিঙ্ক সিরাপটা খাওয়া বন্ধ করে দিব। এটা রুম টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজালি স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে প্যাকেট ওপেন করার 21 দিনের মধ্যে আমাদেরকে এটা শেষ করতে হবে। স্কাইফের এই জিঙ্ক সিরাপটার প্রাইস হচ্ছে 50 টাকা, আপনারা যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন, এবং চেষ্টা করব বাচ্চাদের ডক্টরের পরামর্শ নিয়েই এটা ইন্ট্রোডিউস করতে। আর জিঙ্কটা আমাদের বডির জন্য খুবই প্রয়োজন, আদারওয়াইজ আমাদের প্রপার গ্রোথ বা মেন্টাল ডেভেলপমেন্ট হবে না। সো আপনারা অবশ্যই আপনার বাচ্চাদেরকে ন্যাচারাল ওয়েতে জিঙ্ক দিতে চেষ্টা করবেন, খাবারের থ্রুতে জিঙ্ক ইন্ট্রোডিউস করতে চেষ্টা করবেন, এবং যদি বাচ্চার শরীরে জিঙ্ক ডেফিসিয়েন্সি দেখা যায়, যার ফলে বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বা হেয়ার লস হয়, কন্টিনিউয়াস ডায়রিয়া হয়, তাহলে আমরা ডক্টরের পরামর্শ নিয়ে জিঙ্ক সিরাপটা ইন্ট্রোডিউস করতে পারি। যে কোনো ফার্মাসিতে স্কাইফের জিঙ্ক সিরাপটা পাবেন। এই কন্টেইনারের মধ্যে 100 ml আছে। যদি বাচ্চারা এটাকে সোললি না খেতে চায়, তাহলে আপনারা জুসের সাথে মিলাই দিতে পারবেন। এটার টেস্টটা খুব একটা বিটার না, সো আই হোপ বাচ্চারা লাইক করবে। প্যাকেজিংটা এরকম,
প্যাকেজিং এর মধ্যেও সব ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এবং এমআরপি এক্সপায়ারি এবং ম্যানুফ্যাকচারিং ডেট এভরিথিং দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো ওষুধ বা বেবি প্রোডাক্ট বাচ্চাদের ওপর ইউজ করার সময় আমরা অবশ্যই এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নিব এবং অবশ্যই আমরা ইনট্যাক্ট প্যাকেট কিনব। এই জিঙ্ক সিরাপটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, তাই বলে এটা ইনট্যাক্ট না, আমি অলরেডি ওপেন করেছি। আপনাদের কোনো ধরনের ইনফরমেশন যদি প্রয়োজন হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।